পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন সরাইটিগড় গ্রাম পঞ্চায়েতের নবাবহাট শিবপুর বালিমোড়ে একটি পরিত্যক্ত রাইস মিল থেকে জারবর্তী বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু যুবক ওই পরিত্যক্ত রাইস মিলে জার দেখতে পেয়ে বর্ধমান থানায় খবর দেয়। শুক্রবার রাত থেকে পুলিশ এলাকাটিকে ঘিরে রাখে। শনিবার সকালে জারটি খোলা হলে দেখা যায় জারটি বোমায় ভর্তি। পুলিশ বোম স্কোয়াডকে খবর দিয়েছে। কীভাবে এটা একটা পরিকল্পিতভাবে জিনিসগুলো করে রাখা হয়েছে, এটা আমরা হয়তো গ্রামের সাধারণ মানুষ এটা যেটা বুঝি সেই হিসেবেই আজকে আমি বলতে চাইছি জিনিসগুলো। আজকে গ্রামের মানুষ এই বোম পাওয়ার জন্যে এই গ্রামের মানুষ ছেলে মেয়ে এবং প্রত্যেকের একটা আতঙ্কের মতো হয়ে জড়িয়ে পড়েছে এবং এই আতঙ্ক তো খাগড়াগড় হিসাবে একটা তো আতঙ্ক ছড়িয়ে আজও পর্যন্ত সে খাগড়াগড়ে চলছে। এবং আমরা চাইছি যে এই জায়গায় যে ব্যক্তি বোম রেখেছে প্রশাসন এসেছে, প্রশাসনকে আমরা অনুরোধ করবো যাতে যারা করেছে এই কাজগুলো নোংরামি কাজগুলো তাদেরকে প্রশাসন যেন তুলে নিয়ে যায়। এবং যদি আমার গ্রামের মধ্যে যদি কোনো জড়িত থাকে বা বাইরে থাকে সেটা আমরা যতটা পারবো গ্রাম থেকে আমরা সহযোগিতা করি। কী চাইছেন তাহলে এখন? এখন আমরা চাইছি যে আমরা গ্রামের মানুষ সাধারণত যে খাগড়াগড়ে কাণ্ডের মতো যায় এইখানেও যেন ওই রকম দুর্ঘটনা না ঘটে বা আমাদের প্রশাসন যেন না ঘটায়। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেন সচল ছেলে মেয়েদের যেভাবে আমরা জীবনযাপন করে এসেছি আজও যেন সেইভাবে সচল জীবনযাপন করে রাস্তা দিয়ে হেঁটে চলাফেরা করতে পারি। এবং আমাদের এখানে আশেপাশে ছোটোখাটো ব্যবসাদার আছে, খেটে খাওয়া মানুষ, তারা বাইরে সময় কাজ করে, তারা কখনো রাত 11টা কখনো রাত 12টাও তারা ঘর ঢুকে এবং পুরো সময় হয়তো এখানে পুলিশ এলো তাদেরকে হয়তো আক্রমণ করে ফেলে। আমরা চাই না যে সেই জিনিসগুলো খেটে খাওয়া মানুষের উপরে সেই চালটা চলে যায়। প্রশাসন এসছে? পুলিশ প্রশাসন এসেছিল, ছিল এবং ফজরে নামাজ পড়তে যাওয়ার সময় আমরা দেখেছি এখানে যে পুলিশ প্রশাসন ছিল। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে শিবপুর দিঘির পাড় বালিঘাট। এই একটি পরিত্যক্ত মিল, যে মিলটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পাঁচিলটা হচ্ছে সব পড়ে জঙ্গলে ভরে গেছে, এখন পড়ে আছে। এই মিলের ভেতরে এখন একটি ছেলে মধু বা কাঠ জঙ্গলের সামনে কাঠ কাটতে গেছিলো জঙ্গলের ভেতরে, যে ও একটি ড্রাম দেখতে পায় সন্দেহজনকভাবে। সবাই আমরা ভাবলাম যে ও বোম টোম রাখা আছে নাকি, পুলিশকে খবর দিই। দেখতে পেয়েছি কিছু আছে না, আমিও দেখেছি জার আছে, একটা নতুন জার দিলাম বেশ ভালো করে অ্যাডভেস্টার ওপরটা দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখেছে। না আপনাদের সন্দেহ বোমই আছে? বোমই আছে। পুলিশ এসে দেখেছে, দেখার পর সারা রাত্রি পাহারা দিয়ে রেখেছে। এইসব দুষ্কৃতি যারা তাণ্ডব করে বেড়ায় তারাই রেখেছে। এটা তো মদ গাঁজার এখন আসর হয়ে গেছে এখানে, রাত দিন এখানে সাধারণ মানুষ গ্রামের মানুষের আতঙ্ক তো এখানে রাতেবেলায় পেরোতে গেলে আর গেলে, হ্যাঁ রাতেবেলায় একটা কুকাজ করে বেড়ায়। এখানে একটা বড় রকম ঠ্যাঁক হয়ে গেছে, এখন ভেতরটা পরিস্থিতি দেখেননি, পুরো জঙ্গলে ভরে গেছে, মজুত করে রেখেছে। হ্যাঁ মজুত আছে, আরও আছে নাকি জানি না, আরও খুঁজে দেখলে আরও বেরোবে নাকি। কী উদ্দেশ্য রেখেছে বলে মনে হয়? উদ্দেশ্য ঝামেলা করার উদ্দেশ্য, নাহলে বোম মানুষ কে জন্য রাখে? এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক আছে বলে মনে হয়? হ্যাঁ রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক লড়াইয়ের জন্য করতে পারে, না করার কিছু নেই। এলাকা দখল? হ্যাঁ এলাকা দখল। গ্রাম ঢোকার মুখে? গ্রাম ঢোকার মুখে। এটা কোন গ্রাম আছে? শিবপুর দিঘির পার। আর এই জায়গাটা? এই জায়গাটা বালিঘাট মোড় থেকে শিবপুর দিঘির পার গ্রামটা। এই জায়গাটা বালিঘাট মোড়? বালিঘাট মোড়। এটা হাজারবাবুদের মিল। এটা কি মানে এলাকা দখলের জন্য কি এই ধরনের বোম মজুত করা হয়েছে? আমার তো সেটাই সন্দেহ হচ্ছে। কোন রাজনৈতিক দল জড়িত বলে মনে হয়? না আমরা তো তৃণমূল করি, দুষ্কৃতিতে আবার কোনো দল আছে নাকি? এলাকার সন্ত্রাস চালানোর জন্য এগুলো করে। কিছুদিন আগে তো ভোট গেল, তো ভোটের ব্যবহার করবে বলেই কি এইগুলো রাখা বলে মনে হয়? না না ভোটের পরে সেই মানে নেই, আর ভোট এখানে শান্তির বিরে ভোট আছে, এখানে ভোটের জন্য সব কিছু লাগে না। মানে নতুন করে সন্ত্রাসের জন্য নতুন মানে এলাকাটা করলে এলাকাটা বলে নতুন করে সব এই ভোটের মাল নয়, এগুলো মানে কি নতুন করে নতুন করে কিছু সন্ত্রাস তৈরি করার এইরকম কোনো পরিকল্পনা নিয়েছিল? কোন দল আছে বলে মনে? বর্তমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।